আগামীতে বিএনপির সরকার গঠন করবে জানালেন মিন্টু। এদিকে সিলেট বিএনপির কমিটি আমির খসরুর কাছে যে অভিযোগ, ক্ষুব্ধ নেতাদের। নেতৃত্ব ঠিক করার সভা রাতে স্থগিত করল তৃণমূল বিএনপি। কাদের সিদ্দিকি বললেন, বৈনরে বললেন নাচতে নাচতে আমাকে মন্ত্রী বানাবেন। এদিকে পাকিস্তানে হামলায় ব্রিগেডিয়ার সহ চার সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব ঢাকা সহ ২০ অঞ্চলের নদী বন্দরের সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আগামীতে বিএনপি সরকার গঠন করবে বললেন মিন্টু। এই অবৈধ অনির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তিনি বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দ মাহফিলে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করবে, এই সরকারের পায়ের এখন আর মাটি নেই, এদেশের সাধারণ জনগণ এখন আর এই সরকারকে দেখতে চায় না। নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি আয়োজনে উপজেলা সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুব হাসান ভূঁইয়া পিঙ্কু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইচ্ছা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আফজাল হোসেন খান পলাশ সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে কে এম ওবায়দুর রহমানের মৃত বার্ষিকী উপলক্ষে তার বাড়ি উপজেলার লস্করদিয়ার ওবায়দ মঞ্জিলে তার কবর জিয়ারত, রুহের মাগফিরাত কামনা করে কুরআন তিলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সিলেট বিএনপির কমিটি আমির খসরুর কাছে যে অভিযোগ, ক্ষুব্ধ নেতাদের। সিলেট সফর করা কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে গতকাল নালিশ দিয়েছেন জেলা বিএনপির বঞ্চিত নেতারা। নগরীর একটি হোটেলে জেলা বিএনপির অনুষ্ঠানে আগে বঞ্চিত ও ক্ষুব্ধ নেতাদের একটি প্রতিনিধি দল সেখানে যান। তারা পূর্ণাঙ্গ জেলা বিএনপির কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সেখানে থাকলেও কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং তিনি ক্ষোভ প্রকাশকারী নেতাদের শান্ত করার চেষ্টা করেন। দীর্ঘ এক বছরের মাথায় এসে রোববার রাতে পূর্ণাঙ্গ করা হয় সিলেট জেলা বিএনপির কমিটি। এবারে কমিটি নিয়ে বিএনপির নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ। তাদের এই ক্ষোভের অন্যতম কারণ হচ্ছে যথাযথ মূল্যায়িত না হওয়া। এর বাইরেও আরও কয়েকটি কারণ রয়েছে। এদিকে জেলা বিএনপির পূর্ব নির্ধারিত একটি সেমিনারে অংশ নিতে গতকাল দুপুরে সিলেট আসনে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আসেন। তিনি দুপুরে ফ্লাইটে সিলেটে এসে অনুষ্ঠানস্থল নগরীর দরগা গেটের স্টার প্যাসিফিক হোটেলে চলে যান। সেখানে অনুষ্ঠান শুরুর আগে বঞ্চিত নেতাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেন। এ দলে ছিলেন জেলা কমিটির সাবেক সভাপতি আশিক চৌধুরী, মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, বর্তমান কমিটির সহ সভাপতি মাহমুদুর রহমান রব, উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান সহ ২০-২৫ জন নেতা। তারা হলরুমে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে নানান অভিযোগ করেন। এ সময় বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু জানান, কমিটিতে জকিগঞ্জ ও কানাইঘাটের কোনো উল্লেখযোগ্য নেতা যোগ্যতম স্থানে আসেনি, কেবলমাত্র আমেরিকা প্রবাসী নেতা মামুনুর রশিদ মামুনকে কমিটিতে আনা হয়েছে। পাপলু জেলা বিএনপির সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির এই কমিটি দিয়ে এজেন্সি করেছেন, যে নেস্টি গ্রুপ করা হয়েছে সেটি নজিরবিহীন, কমিটি অগোছালো হয়েছে, এতে সিলেট বিএনপি আরো দুর্বল হয়েছে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিক চৌধুরী জানান, ইলিয়াস আলীর ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আমি সদস্য ছিলাম, আহ্বায়ক কমিটিতে আমি ছিলাম, এবারের কমিটিতে আমার নাম নেই, আমি তাদের পক্ষে না থাকার কারণে তা আমাকে নির্বাসন দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, এই আদর্শ নিয়ে আমি থাকব। জেলাবারের দুইবারের সাবেক সভাপতি ও সিনিয়র বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানিয়েছেন, যে জেলা বিএনপির এই কমিটি হজ বড়ল অবস্থার মধ্যে হয়েছে, বিএনপির ইতিহাসে আমি জেলাবারের নির্বাচিত সভাপতি হই, জেলা বিএনপির নির্বাচন আমি কমিশনের দায়িত্ব পালন করি, মহানগর বিএনপির সম্মেলন আমি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, যেখানে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সহসভাপতি হতে চেয়েছিলাম অথচ আমাকে উপদেষ্টা পরিষদে নিয়ে যাওয়া হয়েছে, আমার সিনিয়র অনেককে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামান জানান, আমি স্বেচ্ছাসেবক দলের সভাপতি থাকার কারণে তখন আমি সেক্রেটারি পদে নির্বাচন করতে পারিনি, আমাকে আটকে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আমার কমিটিতে মেম্বার সেক্রেটারিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়, আমি সদস্য হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার, আমরা যারা ভবিষ্যতের নেতৃত্বে আসব তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, বিদেশ থেকে ৭ জন কমিটি দেওয়া হয়েছে অথচ তারা আন্দোলন সংগ্রাম কোথাও নেই।
নেতৃত্ব ঠিক করার সভা রাতে স্থগিত করল তৃণমূল বিএনপি। নতুন নেতৃত্ব ঠিক করতে আজ বুধবার জরুরি সভা ও সংবাদ সম্মেলন ডেকেছিল সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি, কিন্তু গতকাল মঙ্গলবার গভীর রাতেই অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে। নাজমুল হুদার প্রেস সচিব তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যারিস্টার নাজমুল হুদা মারা যাওয়ার 40 দিনও হয়নি। যেহেতু তার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলের দায়িত্ব নিতে আগ্রহী, সে কারণে মুরব্বীদের পরামর্শে সভা স্থগিত করা হয়েছে। নতুন নেতৃত্ব ঠিক করতে জরুরি সভার পরিবর্তে তারিখ পরে জানানো হবে বলেও জানান তারেক হোসেন। উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মারা যান। তার আগে গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় দলটি। এ অবস্থায় এক মাসের বেশি সময় হলেও নাজমুল হুদার পদে কাউকে বসাতে পারেনি তৃণমূল বিএনপি। বৈনারে বললেন, নাচতে নাচতে আমাকে মন্ত্রী বানাবেন, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর সময় 72 সালে মন্ত্রী হতে পারতাম, আমি ইচ্ছা করলে এরশাদের সময় মন্ত্রী হতে পারতাম, আমি ইচ্ছা করলে খালেদা জিয়ার সময়ও মন্ত্রী হতে পারতাম। এখনো আমার বৈনারে বললেন নাচতে নাচতে তিনি আমাকে মন্ত্রী বানাবেন, কারণ আমি ভাঙাহাটে কখনো যাই না, ভাঙাহাটে সদাইও করি না। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের কালমেঘা এলিমজান উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ না হলে আমি কোথায় যেতাম, কি করতাম জানি না। অনেক মানুষ মুক্তিযুদ্ধের জন্য আমাকে অনেক বড় ভাবেন, অনেক প্রশংসা করেন। আমি বলতে পারি, মুক্তিযুদ্ধে আমার কোনো ভূমিকা নেই, কোনো অবদান নেই। আমি পাকিস্তানিদের দেখে ভয় পাইনি, পালিয়ে যাইনি, এটাই আমার গুণ। উপজেলার বহুরিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিক, উপজেলা কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর সহ আরো অনেক স্থানীয় নেতাকর্মীগণ। পাকিস্তানে হামলায় ব্রিগেডিয়ার সহ 4 সেনা নিহত। পাকিস্তানের পৃথক 2টি হামলায় সেনাবাহিনীর 1 ব্রিগেডিয়ার সহ অন্তত 3 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ওয়ার্জিরিস্তান এবং ডেরা ইসমাইল খান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এছাড়া হামলায় ওই সেনা কর্মকর্তার গাড়ি চালকও মারা গেছেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিবৃতিতে বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ডন এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বার্কির সামনে একটি এনকাউন্টারের নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন। এ সময় 7 সেনা আহত হন, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ব্রিগেডিয়ার বার্কি আঙ্গুর আদা থেকে ওয়ানার দিকে যাচ্ছিলেন, সেই সময় আফগান সীমান্তের কাছে খামরং এলাকায় হামলার শিকার হন। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে সংঘটিত হামলায় তার চালকও মারা গেছেন। ঢাকাসহ 20 অঞ্চলের নদী বন্দরের সতর্কতা। ঢাকাসহ দেশের 20 অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর 1টা পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, তবে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।